Average বা গড়। Average দিয়ে অনেকগুলো সংখ্যার ঠিক মাঝামাঝি মানটিকে বোঝায়। অ্যাভারেজ নির্ণয় করার জন্য সংখ্যাগুলোর সাম নির্ণয় করতে হবে এবং যে কয়টি সংখ্যা আছে তা দিয়ে সামকে ডিভাইড করতে হবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাভারেজ বা গড় নির্ণয় করে। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 3, 6, 1, 20, and 5। এখন সংখ্যাগুলোর সাম হবে 3 + 6 + 1 + 20 + 5 equals to 35. Number of addends হবে যে কয়টি সংখ্যা আছে, এখানে আছে সংখ্যা 5টি, তাহলে average হবে 35/5, তাহলে এই 5টি সংখ্যার average হবে 7. এখন আমরা দেখব arithmetic series এর ক্ষেত্রে কিভাবে অ্যাভারেজ নির্ণয় করে। অ্যারিথমেটিক সিরিজেতে যদি বিজোড় সংখ্যক নাম্বারস থাকে সেক্ষেত্রে সিরিজটির একদম মাঝের সংখ্যাটি হবে সিরিজটির অ্যাভারেজ। এখানে 4, 8, 12, 16, 20 এটি একটি অ্যারিথমেটিক সিরিজ, কারণ এই সবগুলো সংখ্যা হল 4-এর গুণিতক বা মাল্টিপল এবং সিরিজটিতে 5টি সংখ্যা আছে, তাহলে এই সিরিজের একদম মাঝের সংখ্যাটি হবে সিরিজটির অ্যাভারেজ। এই সিরিজের একদম মাঝের সংখ্যাটি হল 12, তাহলে এই সিরিজে অ্যাভারেজ হবে 12। আবার অ্যারিথমেটিক সিরিজে যদি জোড় সংখ্যক নাম্বারস থাকে সেক্ষেত্রে অ্যাভারেজ হবে মাঝের দুটি সংখ্যার অ্যাভারেজ। এখানে 2, 3, 4, 5, 6, 7 এটি একটি অ্যারিথমেটিক সিরিজ, কারণ সংখ্যাগুলো হলো কনজিকিউটিভ নাম্বারস বা ধারাবাহিক সংখ্যা এবং সিরিজটিতে সংখ্যা আছে 6টি, তাহলে সিরিজটির অ্যাভারেজ হবে মাঝের দুটি সংখ্যা অর্থাৎ 4 and 5 এর অ্যাভারেজ। তাহলে 4 + 5/2 = 4.5, তাহলে এই সিরিজটির অ্যাভারেজ হবে 4.5। হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বারস? আমরা জানি ন্যাচারাল নাম্বারস শুরু হয় 1 থেকে, তাহলে ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বার হবে 1, 2, 3, 4, 5 থেকে 11 পর্যন্ত। এখন আমরা যদি এই 11টি সংখ্যার অ্যাভারেজ বের করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে, সেজন্য আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারব। এই শর্টকাটটা শুধু যদি কোনো অ্যারিথমেটিক সিরিজে নাম্বারের ডিফারেন্স সমান থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যায়। আমাদের এই সিরিজে প্রত্যেকটি সংখ্যার মধ্যে ডিফারেন্স হলো 1, তাই আমরা এক্ষেত্রে এই শর্টকাটটি ব্যবহার করতে পারব। এই সিরিজের ফার্স্ট নাম্বার হলো 1 এবং লাস্ট নাম্বার হলো 11, তাহলে এই সিরিজের অ্যাভারেজ হবে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি সূত্রে বসিয়ে দেই 1 + 11/2, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাব 6। তাহলে অ্যারিথমেটিক মিন অফ ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বারস ইজ 6। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন অফ অল দ্য মাল্টিপলস অফ 10 ফ্রম 10 to 190 ইনক্লুসিভ? 10 থেকে 190 এর মধ্যে 10 এর মাল্টিপলস বা গুণিতক গুলো হল 10, 20, 30, 40 এবং যেহেতু বলেছে 10 to 190 ইনক্লুসিভ, তাহলে সর্বশেষ সংখ্যাটি হবে 190। এই সিরিজে প্রত্যেকটি সংখ্যার মধ্যে ডিফারেন্স হলো 10, তাহলে এই সিরিজেরও অ্যাভারেজ বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। এই সিরিজের ফার্স্ট নাম্বার হলো 10 এবং লাস্ট নাম্বার হলো 190, তাহলে আমরা যদি এটা সূত্রে বসাই 10 + 190/2, তাহলে এই সিরিজের অ্যাভারেজ হবে 100।
Thanks for watching.